আমাদের এই ব্রহ্মপুত্র নদীতে স্নান করলে কি পুণ্য হয়? পুণ্য হচ্ছে আপনার, আমাদের পশুরাম এক সময় মাতৃ হত্যা করতে চেয়েছেন, তখন তার কুটার তার শরীরের মধ্যে লেগে গেল, তখন এই কুটা কোথাও করতেছে না, অনেক তিক্ত গিয়েছিল, সীতাকুণ্ডে গিয়েছেন, তারপর ভারতে গেছেন, মানে নানান তীর্থক্ষেত্র উনি গিয়েছেন, কোথাও এই তার কুটার করতেছে না। এই ব্রহ্মপুত্র নদীতে এসে যখন স্নান করছে রাজঘাটে, তখন তার কুটার শৈল থেকে পড়ে গেল। এই ব্রহ্মপুত্র নদীতে স্নান করলে আমাদের মহামহা পাপ মুক্তি লাভ পায়। আমরা দৈনন্দিন যে পাপগুলো করে থাকি, জেনে না জেনে, এই পাপগুলো মুক্তির জন্য আমরা এই নদীতে স্নান করলে আমরা মনে মনে, মানে আমাদের মানে বিশ্বাস যে আমরা যত পাপ করে থাকি সব পাপ এখানে স্নান করলে এটা দূরীভূত হয়, তাই আমরা এই নদীতে স্নান করি মহা অষ্টমীতে। স্নানঘাটে আসলাম, খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মতন স্নানের আয়োজন চলতেছে, আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা কর্মী সবাই সজাগ, সবাই সুন্দরভাবে উপস্থাপনা করতেছে এবং খুব সুন্দরভাবে খুব সুষ্ঠুভাবে স্নানের অনুষ্ঠান সম্পূর্ণ হচ্ছে, সবাই খুব শান্তিপ্রিয়ভাবে স্নান করতেছে। আমরা এখানে আসি যাতে প্রতিবছর আমাদের দেশের মঙ্গল, জনগণের মঙ্গল, দশের মঙ্গল সব কিছু তো হয়, যাতে আমাদের সব দুঃখ গ্লানি সব কিছু মুছে ধুয়ে মুছে আমার ওরা নদীতে বিসর্জন দিয়ে যেতে পারি। বাংলাদেশের মধ্যে আমাদের এখানে সবচেয়ে পূর্ণ স্থান এবং শ্রেষ্ঠ। আমরা এখানে স্নান করলে পরে আমাদের যে, আমরা মনে করি ধর্মীয় শাস্ত্র অনুযায়ী আমাদের যে পাপ আমাদের হয় অজানা, এই পাপ আমার গণনায় স্নান করার পরে আমাদের এখান থেকে আমরা মুক্ত হইতে পারি। এই আমাদের বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ, এবং এটা এই যে নাঙ্গলবনের এখানে ধর্মীয় শাস্ত্রে এখানে যে পুণ্যের যে স্থানটা গঙ্গাটা এখানে শেষ হয়েছে, এখানে আমাদের শ্রেষ্ঠ, এখানে আমাদের স্নান করে আমাদের পুণ্য অর্জন হয়। এবার খুব আনন্দ উৎসাহের সঙ্গে আমরা স্নানঘাটে রাজঘাটে স্নান করছি এবং সবাইকে আনন্দ উৎসাহের সাথে এবার স্নানঘাটে সবাই আনন্দভাবে স্নান টান করতেছে এবং পরিবেশও খুব ভালো। হ্যাঁ, সবাই মিলে আনন্দ উৎসব করতেছে এবং পরিবেশও ভালো আছে, এবং যারা পরিচালনা আছে সব সুষ্ঠুভাবে হয়েছে এবং সুষ্ঠুভাবে হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এখন শৃঙ্খলা খুবই সুন্দর, খুবই ভালো কমিটি, খুব সুবন্দোবস্ত, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ভালো, খুব ভালোভাবে আমরা এবার তীর্থ করতে পারছি। আমরা পৃথিবীর সকল প্রাণীর মঙ্গল হোক সেই বিশ্বাসেই আমরা এখানে পূর্ণ তীর্থে আসা।